বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিশরের ইয়াসিন ও রানার্স আপ হয়েছেন পাকিস্তানের নূর জামান। সকালে গুলশান ক্লাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের আয়োজিত এই টুর্নামেন্টে 6টি দেশের 24 জন খেলোয়াড় অংশ নেন। 20 অক্টোবর শুরু হওয়া 5 দিনের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ প্রবেশ করেছে পিএসএ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।